রেডি হয়ে গেছো? ও রেডি হয়ে গেছে, আর ওদিকে ম্যাক আর ওর ড্যাডি আসছে। হ্যালো, সবার কি খবর? আর আজকে হচ্ছে সানডে, তো আমরা আজকে বেরিয়েছি একটা জায়গায়। জায়গাটা হচ্ছে খুব সুন্দর, এখানে একটা লেক আছে, লেকটার নাম গ্রাসি লেক। ওটা আফটার উইন্টার এখন ওপেন হয়েছে, আর বরফগুলো হচ্ছে ইয়ে হয়ে গেছে, গলে গেছে, তো ওখানেই যাচ্ছি। আর এখানটাতে আমরা হচ্ছে এখন তেল নেওয়ার জন্য ওয়েট করছি। আর পিছনে এই যে ম্যাক, কি করছো বাবা? ওই দেখাও কি খাচ্ছে এখন দেখি, পপকর্ন। ওই যে ম্যাক বসে গেছে পপকর্ন নিয়ে, আর ওদিকে মিষ্টু দেখছে বাইরে। আর আজকে সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা, মানে ওয়েদার। প্লাস আজকে 7 মনে হয় না, 7 or 8 মেবি, আই থিংক ইটস প্লাস 13 টু প্লাস 20। তো তোমরাও দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদেরকে একটা সুন্দর জায়গায় আজকে নিয়ে যাচ্ছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। রাস্তার অনেকটাই চলে এসেছি, অলমোস্ট আমরা পৌঁছে যাব, আর হয়তো কিছুক্ষণ লাগবে। আর আজকে এখানে ওয়েদারটা দেখছি একটু মেঘলার টাইপের। আমরা যখন ক্যালকারি থেকে বেরিয়েছিলাম তখন ভালো সানি ওয়েদার ছিল, তো যাই হোক, তো এই হলো আজর ওয়েদার। তো আমরা এখানটা গাড়িটা পার্ক করেছি, আর মিষ্টু ক্যারিয়ার ব্যাগে উঠে গেছে। চলো 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 চলো, অনেকটা উঠা হয়ে গেল বাবা, তাই আমরা 200 মিটার মনে হয় উপরে উঠলাম। আর আমরা এই যে এখন হাঁটা শুরু করেছি, আর দেখতেই পাচ্ছ স্নো আছে। তো প্রথমে বুঝতে পেরেছিলাম না, আমরা ভেবেছিলাম যে রাস্তাটা স্নো হবে না, স্নো মেল্ট হয়ে গেছে, তো তার জন্য আমি স্নো বুটও পরে আসিনি, জাস্ট নর্মাল একটা স্নিকার পরে এসেছি। আর এই যে চাপড়টাতে আমরা অনেকটাই এখন উপরে উঠে এসেছি, তো আমি মাঝখানে ভিডিও করতে পারিনি, কেন কি রাস্তাটা এতটাই স্লিপার, আর সাইডে অনেক বড় খাত ছিল, তো তার জন্য। তো এখন এটা আমরা উপরে উঠছি, দেখতেই পাচ্ছ পাহাড়টা, দেখেই বুঝতে পারছো আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। আর ওদিকে মিষ্টু আর মিষ্টুর একটা ফ্রেন্ড এসেছে। তো আমরা এখন এসে গেছি, তো আমরা ফাইনালি লেকটার কাছে চলে এসেছি। এটা দেখো, দেখে মনে হচ্ছে যেন কতটা, মানে কি বলবো, যে অনেকটা নিচু জায়গাতে আছে, কিন্তু আমরা অনেকটা উপরে উঠে তারপরে এই লেকটার কাছে পৌঁছেছি। আর খুব সুন্দর লেকের কালারটা দেখো, জলটার কালারটাও বেশ একদম পুরো কি বল পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই জলটা কিন্তু শালপার আছে, আমি দেখছিলাম ওখানে জলটাতে হাত দিয়ে, তো এই যে এখানে আছি এখন। আর প্রচণ্ড হাওয়া চলছে, মানে প্রচণ্ড হাওয়া, মানে এত কাঁপানো হাড় কাঁপানো হাওয়া। মিষ্টু তো কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে, আর ওর একটু হাওয়া দিলেই ওর চোখ দিয়ে জল বেরোয়, তো খুব কাঁদছে, অনেকটাই ওপরে ওঠা হয়েছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কেন কি এতটা হওয়ার জন্য, তো আমরা আরেকবার ট্রাই করবো সামারি। এখন আমরা নিচে নেমে যাব, আর আমরা এখন ক্যানমোর সিটিটাতে যাব। এখানে বেশিক্ষণ থাকলে হবে না, কেন কি এখানে বাচ্চাগুলোকে নিয়ে থাকলে ঠান্ডা লাগার চান্সটাই বেশি, তো আমরা এখন নিচে নামবো। বাট জব যেভাবে আমরা উপরে উঠেছি, মানে কি বলবো, প্রচণ্ড রিস্ক নিয়ে উপরে উঠেছি, নিচে নামাটা কিন্তু প্রচণ্ড কষ্ট, আর প্রচণ্ড ঢালু জায়গাটা নিচেটা, যেহেতু স্নো আছে তো নামাটা খুবই চাপের, বাট তাও আমরা ট্রাই আস্তে আস্তেই নামবো।
এই যে আমরা এখন ক্যানমোরের ছোট্ট টাউনটাতে ডাউনটাউনটাতে চলে এসেছি আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আর আমরা আজকে ঠিক করেছি ক্যানমোরে একটু এদিক ওদিক সবগুলোতে ঘুরে তারপরে হচ্ছে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরবো আর যেহেতু আমরা ক্যানমোরে কোনোদিনও ডাউনটাউনটা দেখিনি মানে আগে আমরা এসেছি অনেক বাড়ি কিন্তু আমরা সেরকমভাবে ওয়াক করিনি ক্যানমোরে সেটাতে বার যেহেতু আমাদের একটা ফ্যামিলি এসেছে তো তার জন্যে আমরা আজকে ভালো টাইম স্পেন্ড করতে পারলাম আর এদিকে ম্যাক হচ্ছে ওর স্কুটারটা নিয়ে ঘুরে ঘুরছে এখন কিন্তু আমাদের এদিকের রেস্টুরেন্টগুলো ওপেন করে দিয়েছে বাট লিমিট রেখেই ওরা এ করছে আর এই যে দেখতেই পাচ্ছ সাইডের সমাজ সবাই মোটামুটি ডিস্টেন্স মেনটেন রেখেই সব রেস্টুরেন্টে বসছে তবে মানে এক একটা ফ্যামিলি এক একটা জায়গায় আর এই যে সেখানটাতে সমস্ত দেখতে পাচ্ছি আর এই যে ক্যানমোরের একদম ডাউনটাউনের পাশেই একটা হচ্ছে এত সুন্দর একটা ওয়াকিং পাথ আছে তো এটা আমরা আগে জানতাম না তো এখন এটার সাথে আমরা একদম রাউন্ড করে ঘুরে ওই দিকটাতে যাবো যদিও সন্ধে হয়ে এসেছে বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে বলে তো আমরা এলাম তো এখন বাজে 7:30 আর এই যে আমরা এখন টিমোটনের চা নিয়ে যাচ্ছি আর তারপরে 9টার সময় আমরা ডিনার করবো ডিনার করে বাড়ি যাব আর এই জায়গাটা হচ্ছে ক্যানমোর ক্যানমোরের একদম টাউন জায়গাটা তো আমরা এখন সবাই সামনে ওরা গিয়ে গেছে আর আমি দেখি রাস্তা যাচ্ছি ভীষণ একটা সুন্দর জায়গা দেখো যদিও তোমরা আমার এই ট্রাভেল ব্লগগুলো দেখে মনে হবে যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি এদিক ওদিক বাট ট্রাস্ট মি আমরা কিন্তু সমস্ত কিছু প্রিকশন নিয়েই যাচ্ছি আমরা প্রায় মাঝে মাঝেই হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করছি তারপরে ডিস্টেন্স মেনটেন রেখেই যাচ্ছি আর যদিও এই সিটিগুলোতে কিন্তু খুব একটা ভিড় হচ্ছে না মানে দেখলাম তো লোকজন আছে বটে বাট তেমনও নেই আর সত্যি কথা বলতে কি কতদিনই বা ঘরে বসে থাকবো এখন আমাদের সামার আমাদের তো এখানে সামারটা খুব মানে লাকিলি পাওয়া মানে কি বলবো উইন্টার তো সারা বছরই ধরতে গেলে থাকে যতটুকু সামার থাকে ততটুকু আমরা ওয়েস্ট করতে চাই না যেহেতু লাস্ট ইয়ারে কোভিডটা সবে সবে স্টার্ট হয়েছিল তো আমরা খুব একটা বেরিয়েছিলাম না তো এইবারে ঠিক করেছি আমরা এদিক ওদিক একটু বেরোবো তো তার জন্যেই
আর এই সময়টা হোটেলগুলো কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, যেখানে তোমার এই সামার টাইমে একদম হোটেল তোমার বুক করতে হতো অনেক দিন আগে থেকে। বাট এখন ইচ্ছা করলে আমরা থাকতে পারি, বাট আমরা যদিও থাকবো না, কেন কি ক্যানমোর থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তার জন্যই। তো আমরা এখন তোমার যাচ্ছি রেস্টুরেন্টের খোঁজে। তো এখানে ভালো দুটো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে স্পাইস হার্ট আর একটা হচ্ছে ইন্ডিয়ান। দেখি কি আছে, দেখি মিকা আমাকে একটা দাও, কি খাবো। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, প্লে ওয়াশ তো খেতে হবে না। কি নেবো এখন বুঝতে পারছি না সেটাই। আমার জন্য একটা ফ্রাইড রাইস নাও আর চিলি চিকেন নাও। ম্যাক এবার পাতি কি খাবি, ম্যাক হোয়াট ইউ ওয়ান্ট, কি খাবি? ইয়াম 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 ম্যাক ম্যাক। ঠিক আছে এখন কি খাবারের জন্য ওয়েট করছিস? Yes, and I'm hungry. ইয়াম 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 ইয়াম। সে বা খাবার আসার জন্য এই করছে। ইয়াম ইয়াম খাবার আসছে তোমার। মামা নো মামা নো,